হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা ডিসকাস করব ক্লাস 9-এর 7.1 এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 4। আগের ক্লাসগুলোতে আমি কোশ্চেন নাম্বার 1, 2 এবং 3 অলরেডি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। আজকে ডিসকাস করব কোশ্চেন নাম্বার 4। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটাও তোমাদের কোশ্চেনে অলরেডি দেওয়া থাকবে, তোমরা যদি বুকে দেখো ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে বলেছে কি, এল এন্ড এম আর দ্য টু প্যারালাল লাইন্স প্যারালাল লাইন্স ইন্টারসেক্টেড বাই অ্যান আদার পেয়ার অফ প্যারালাল লাইন্স পি আর কিউ। অর্থাৎ দুইটা প্যারালাল লাইন আছে পি আর কিউ। প্যারালাল লাইন কী হয়, দুইটা লাইনের মিডিলে যদি ডিস্টেন্সটা অলওয়েজ সেম হয় বা অর্থাৎ তারা কোনো দিনও ইন্টারসেক্ট না করে, তাহলে লাইন দুটোকে কী বলা হয়, প্যারালাল লাইন্স। যেটা তোমরা সবাই জানো হয়তো, নাহলে অন্য একটা ক্লাসে ডিটেলসে আলোচনা করব। বাট এখানে দেখো যে দুইটা প্যারালাল লাইন্স আছে, অর্থাৎ লাইন দুইটার মধ্যে ডিস্টেন্স কি সমান, এল এন এম এই দুইটা লাইন, এটা এল আর এটা এম, ঠিক আছে, দুইটা লাইন প্যারালাল লাইন আছে। আর ইন্টারসেক্টেড বাই অ্যানাদার পেয়ার অফ লাইন, অর্থাৎ আরও দুইটা লাইন আছে পি এন কিউ, পি এন কিউও কি প্যারালাল লাইন, এই দুইটা লাইন এইভাবে ইন্টারসেক্ট করলো, এটা হলো এম এল, এটা এম, এটা পি, এটা কিউ লাইন, ঠিক আছে। তারপর এখানে এরকমভাবে একটা লাইন আছে, বলা হয়েছে যে প্রুফ করো বা শো দ্যাট ট্রাইঙ্গেল এবিসি, এবিসি কোন ট্রাইঙ্গেলটা, এই ট্রাইঙ্গেলটা। তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো, এবিসি হবে এই ট্রাইঙ্গেলটা, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে। এবিসি হবে আমাদের নিচের ট্রাইঙ্গেলটা কনগুরেন্ট টু সিডিএ, সিডিএ কোনটা হবে, সিডিএ মানে উপরের ট্রাইঙ্গেলটা, অর্থাৎ এই ট্রাইঙ্গেলটা আর এই ট্রাইঙ্গেলটাকে আমাদের কনগুরেন্ট প্রুফ করতে হবে। ভেরি ইজি কোয়েশ্চেন, যদি একটু ভালোভাবে লক্ষ্য করো ডায়াগ্রামটা, তোমাদের সব অ্যান্সার বা সব স্টেপ এখানে লুকিয়ে আছে। তাহলে এখানে আমরা দেখো ভালোভাবে লক্ষ্য করো সলিউশন, ফার্স্টে কী প্রুফ করতে বলেছে, এই দুটাকে কনগুরেন্ট আমরা লিখবো ইন ট্রাইঙ্গেল দিস অ্যান্ড দিস, ইন ট্রাইঙ্গেল এবিসি অ্যান্ড ট্রাইঙ্গেল সিডিএ, এই দুইটা ট্রাইঙ্গেলের মধ্যে তোমরা যদি ভালোভাবে দেখো কী কী কনগুরেন্ট, কী কী পার্ট ইকুয়াল আছে, ঠিক আছে। দুইটা লাইন যখন প্যারালাল লাইন হয়, দুইটা লাইন যখন প্যারালাল হয় অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল কী হয়, অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল, দুইটা লাইন যখন এইভাবে প্যারালাল হয় আর একটা লাইন এরকমভাবে ক্রস করে ইন্টারসেক্ট করে প্যারালাল লাইনটাকে, তাহলে তোমরা দেখবে যে এই লাইনটা আর এই লাইন, এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটাকে বলে কি, অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেল দুটো কী হয় সবসময় সমান হয়। এখানে তোমরা যদি ভালোভাবে দেখো এল এন এম প্যারালাল লাইন, এখানে তোমরা যদি ভালোভাবে দেখো এল এন এম হলো প্যারালাল লাইন, ঠিক আছে, এল এন এম আর প্যারালাল লাইন, আর এখানে আমাদের কী আছে, এসি একটা লাইন আছে, এসি একটা লাইন আছে, এভাবে ভালোভাবে দেখো এল এন এম, এটা একটা ইন্টারসেকশন করা লাইনটা যেটা এল এম কে ইন্টারসেক্ট করেছে, যেটাকে আমরা কী বলি ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কী হবে, ইকুয়াল হবে। একইভাবে যদি এরকমভাবে বলি এটা ট্রান্সভার্সালটা, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে, এটাকে কী বলি আমরা, অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল। এখানে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, এমআই ক্লিয়ার, এতটুকু সবাই বুঝতে পেরেছ যে অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল কী হয়, অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল কী হয়, আর এখানে অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেলটা কোথায় লুকিয়ে আছে। এখানে যদি দেখো তোমরা ভালোভাবে ইন ট্রাইঙ্গেল এবিসি, এবিসি কোন ট্রাইঙ্গেলটা, নিচের ট্রাইঙ্গেলটা, আর সিডিএ কোনটা, উপরের ট্রাইঙ্গেলটা, নিচের ট্রাইঙ্গেলটার মধ্যে, নিচের ট্রাইঙ্গেলটার মধ্যে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এসিবি অ্যাঙ্গেল, এসিবি ইকুয়াল টু, এখানে কী হয়ে যাবে আমাদের, এসিবি যদি আমরা বলি এখানে হয়ে যাবে আমাদের সিএবি, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা, এটার নাম বললাম এসিবি, এটার নাম কী বলবো, সিএডি অ্যাঙ্গেল, সিএডি। তোমাদের যদি প্রবলেম হয় বা অর্ডার অফ নেমিংটা যদি তোমরা বুঝতে না পারো, দুইটা ট্রাইঙ্গেলকে ছোট করে লিখে দেবে, এখানে কী নাম আছে এবিসি, এখানে কী নাম আছে সিডিএ,
এরকমভাবে লিখে নিলে তোমরা অর্ডার অফ নেমিংটা ইজিলি করতে পারবে। তো আমি এখান থেকে নিচের ট্রায়াঙ্গেলটা অর্থাৎ এবিসি, প্রথম ট্রায়াঙ্গেলটা অর্থাৎ এবিসির মধ্যে কোন অ্যাঙ্গেলটা নিয়েছি, এটা এটার নাম কি বললাম, এবিসি, এসিবি, এসিবি। তাহলে এখান থেকে কী হবে, এসিবি হলে এখান থেকে সিএডি হবে, সিএডি হবে। এইভাবে তোমরা নেমিংটা করতে পারো। এটা কেন, কারণ এই দুটো কি অ্যাঙ্গেল বলেছিলাম, অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল। এম আই ক্লিয়ার? নেক্সট, এই অ্যাঙ্গেলটার সাথে কোনটা ইকুয়াল হবে, এই অ্যাঙ্গেলটা, কারণ এটাও অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল এইভাবে আছে, এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়। এখন এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, এটাও কি অল্টারনেট ইন্টারিয়র। এটার নাম যদি আমরা বিএসি বলি, এটার নাম যদি আমরা বিএসি বলি, এই অ্যাঙ্গেলটার নাম কি বিএসি, এখানে যদি আমরা বিএসি বলি তো ডিএ ডিসিএ বলতে হবে, বিএসি হলে ডিএ ডিসিএ হবে, অ্যাঙ্গেল ডিসিএ, বিএসি তো ডিসিএ। এম আই ক্লিয়ার? এটাও কি হবে আমাদের অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল। এতটুকু বুঝলে? আরেকটা জিনিস কি হবে, দুইটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল নিলে একটা সাইড দেখাতে হয়, তাহলে ট্রায়াঙ্গেল দুইটা কি হয়, কনগুরেন্ট হয়। দুইটা অ্যাঙ্গেলের সাথে একটা সাইড নিতে লাগে, বা দুইটা অ্যাঙ্গেলের ইকুয়াল হলে একটা সাইড ইকুয়াল হতে হয়। এখানে দুইটা অ্যাঙ্গেল আছে, অবভিয়াসলি আমাদের এখন তাহলে একটা সাইড দেখাতে হবে, তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল দুটাকে কনগুরেন্ট বলতে পারি। ঠিক আছে, এখন তোমরা যদি এখানে দেখো ভালোভাবে, এই দুইটা ডায়াগ্রাম, এই দুইটা ট্রায়াঙ্গেল, এখানে এই এসি লাইন যেটা আছে এটা কিন্তু কমন সাইড, এসি লাইনটা হলো কমন সাইড, কারণ এসিটা নিচের ট্রায়াঙ্গেলও একটা সাইড শেয়ার করে, উপরের ট্রায়াঙ্গেলটার জন্য একটা সাইড শেয়ার করে। এখানে যদি তোমরা আলাদাভাবে এই দুইটার ছোটো ট্রায়াঙ্গেলটাই দেখো, এসি যে লাইনটা আছে এখানেও কিন্তু এসি, যদি এখানে বলবো কি সিএ, তো আমরা অ্যাঙ্গেল সাইডের নামকে আমরা এসির জায়গায় এসি এর জায়গায় এসিও বলতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে এইটা আর এটা ইকুয়াল, কারণ এখানে এসি যে লাইনটা আছে দুইটার মধ্যেই সমান, এসি ইকুয়াল টু এসি লিখবো আমরা কমন, কমন সাইড। এখন এএসএ, এএসএ দুইটা অ্যাঙ্গেল একটা সাইড, এই প্রপার্টিটা, এই ক্রাইটেরিয়াটা ইউজ করে আমরা কি বলতে পারি, এই দুইটা ট্রায়াঙ্গেল কি কনগুরেন্ট। দেয়ারফর উই ক্যান সে ট্রায়াঙ্গেল এবিসি ইজ কনগুরেন্ট টু ট্রায়াঙ্গেল সিডিএ, এবিসি ইজ কনগুরেন্ট টু ট্রায়াঙ্গেল সিডিএ। কোনটা ক্রাইটেরিয়া ইউজ হয়েছে, সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল একটা সাইড, এই ক্রাইটেরিয়া ইউজ করে আমরা প্রুফ করেছি যে এই দুইটা ট্রায়াঙ্গেল কি হয়, কনগুরেন্ট হয়। এম আই ক্লিয়ার? আরও একবার তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো দুইটা প্যারালাল লাইন আছে, এইভাবে দুইটা লাইন, আরও একটা প্যার অফ লাইন, প্যারালাল প্যার ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, এখানে একটা লাইন এইভাবে আছে, আমাদের বলেছে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটাকে, এখানে যে দুইটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমাদের কী প্রুফ করতে লাগে, কনগুরেন্ট। এখন দেখো, যখন দুইটা লাইন প্যারালাল হয় আর একটা ট্রান্সভার্সাল এইভাবে থাকে, এই দুইটা অ্যাঙ্গেলকে বলি অল্টারনেট ইন্টারিয়র অ্যাঙ্গেল, আর এই দুইটা অ্যাঙ্গেল সবসময় কী হয়, ইকুয়াল হয়। এখানে আমরা পাবো যে এই ট্রায়াঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, সিমিলারলি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও কী হবে, ইকুয়াল হবে, দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, নিচের ট্রায়াঙ্গেলে এটা, উপরের ট্রায়াঙ্গেলে এটা, নিচের ট্রায়াঙ্গেলে এটা, উপরের ট্রায়াঙ্গেলে এটা, দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল পাই। থার্ড হলো এই বাহুটা যে ছিল, মিডিলের বাহুটা, বাহুটা এটার জন্য শেয়ার করে, এই ট্রায়াঙ্গেলেও শেয়ার করে, তাহলে এটা কী হবে, কমন সাইড। এম আই ক্লিয়ার? তাহলে দুইটা অ্যাঙ্গেল আর একটা সাইড, এই ক্রাইটেরিয়াটা ইউজ করে আমরা বলতে পারি ট্রায়াঙ্গেলটা ক্রস কী হয়, ট্রায়াঙ্গেলটা কনগুরেন্ট ট্রায়াঙ্গেল, অর্থাৎ বাংলায় বললে সর্বাঙ্গ সম, যার ইচ অ্যান্ড এভরি পার্ট সমান হবে, অর্থাৎ এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, আর এটা তো ইকুয়াল, অ্যাঙ্গেলও এটা এটা ইকুয়াল, এটা ইকুয়াল, এটা এটাও ইকুয়াল হয়। এম আই ক্লিয়ার? তো এতটুক ছিল এই প্রুফটা, ভেরি ভেরি ইজি, জাস্ট তিনটা লাইন যেটা ওইখানে কি আছে, হিডেন আছে, তোমাদের জাস্ট দেখতে লাগে একটু কোনটা কার,
ইকুয়াল, সেটা এখানে লিখলে তোমাদের কমপ্লিট প্রুফ। এখানে এটা লেখার পর তোমরা লিখে দেবে হেন্স প্রুফড। তাহলে আজকের জন্য এতটুকু, এই কোশ্চেনটার সলিউশন এতটুকু। খুব ইজি, ভেরি ভেরি ইজি, দুই তিনবার প্র্যাকটিস করলে তোমরা আরও ক্লিয়ারলি নিজেরাই করতে পারবে। আশা করি তোমরা বুঝেছো। কারো কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই লাইক, আমি সম্পূর্ণ চেষ্টা করবো তোমাদের ডাউট সলভ করে দেওয়ার জন্য।